তাকদীর এবং ভাগ্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকাদার, আমি প্রতিটা বিষয়কে সৃষ্টি করেছি নির্ধারিতভাবে, নির্ধারণ করে প্রত্যেকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছেন। তো এই তাকদীর বা ভাগ্য ভালো হোক অথবা মন্দ হোক সবকিছুই আল্লাহ তাআলার ইলমে আছে, সবকিছুই আল্লাহ তাআলা জানেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধের আলোকেই সবকিছু হয়। এটি ইমানের ছয়টি প্রধান রুকনের একটি, যেটাকে বলা হয় ইমান বিল কাজা ওয়াল কাদার, আল্লাহর ফয়সালা এবং আল্লাহর নির্ধারণের প্রতি ইমান আনা। ইমানের এই অংশটা, এই পার্টটা, এই রুকনটা অত্যধিক গুরুত্বপূর্ণ এবং এই রুকনটিতে ইমান আনাটা তুলনামূলকভাবে একটু কঠিন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আলাদা করে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের যে রুকন বলেছেন, আল ইমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সেই হাদিসের মধ্যে আলাদা করে বলেছেন ও আন তুমিনা বিল কদর খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ তাকদীরের বিষয়টাকে আলাদা করে উল্লেখ করেছেন যে তাকদীরের প্রতি ইমান আনয়ন করা এটা ইমানের পার্ট, ইমানের অংশ, ইমানের পূর্ণতার জন্য পূর্বশর্ত। এই তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধাপে ধাপে আমাদের জন্য লিপিবদ্ধ করেন। একটি নির্ধারণ হয়েছে মানুষের সৃষ্টিরও 50,000 বছর আগে, মানুষ সৃষ্টিরও 50,000 বছর আগে একটি নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, কি হবে কি না হবে সবকিছু। আরেকটি নির্ধারণ করেছেন আমরা যখন আদম আলাইহিসসালামের পিঠে ছিলাম, অর্থাৎ মানব জাতির প্রতিটি সদস্য সবাই, যেহেতু আদম আলাইহিসসালামের সন্তান, আদম আলাইহিসসালামের মাধ্যমেই সবার জন্ম হয়েছে বা দুনিয়াতে এসেছে সবাই, তো আদম আলাইহিসসালামের সন্তান যত যত হাজার কোটি পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত, তাদের সবার ডাটাবেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামের মধ্যে রেখেছেন এবং সেখানে একটা নির্ধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। আজ তথ্য প্রযুক্তির উন্নতির এই সময়ে শত শত হাজার কোটি মানুষের ডাটা ছোট ছোট ডিভাইসে রাখা যায়, আমরা এখন বুঝি এটা খুব সহজে। কিন্তু হাদিসে যখন এই নির্দেশনা দেওয়া হয়েছে যে আদম আলাইহিসসালামের পিঠে বা আদম আলাইহিসসালামের মাধ্যমে যেখান থেকে মানব জাতির প্রত্যেকটা সদস্য দুনিয়াতে আগমন করবে, তাদের সবার সব কিছু সেখানে ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে নির্ধারণ করেছেন, তখনকার প্রেক্ষিতে এটা বোঝাটা কঠিন ছিল, বাট এখন আমাদের জন্য বোঝা অনেক সহজ। ইসলামের অনেক গুরুত্বপূর্ণ আদেশ নিষেধ ঠিক এভাবে, এর যৌক্তিকতা যথার্থতা আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয়তো আমাদের পরবর্তী জেনারেশন বুঝে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেটাই মহাসত্য, আমাদের বুঝে আসুক আর না আসুক। মানুষের ভাগ্যের নির্ধারণের আরেকটি স্তর হলো মাতৃগর্ব। মানুষ যখন মায়ের গর্ভে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে তার আগমন হওয়ার সাথে সাথেই তার ভাগ্যে কি লেখা আছে না আছে, সে দুনিয়াতে ভালো হবে মন্দ হবে ডিটেইল আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য লিপিবদ্ধ করেন, সবগুলো আগের বাজেটের আলোকে। আরেকটা নির্ধারণ হয়ে থাকে মানুষের জন্য সারা বছরে একবার। অনেক উলামায়ে কেরাম 5টি স্তরের কথা উল্লেখ করেছেন যে 5 ভাগে 5 সময়ে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয়। মানুষের সৃষ্টির বহুকাল আগে এবং শুরুতে, মাতৃগর্ভে এবং প্রতি বছরে একবার এবং বছরে একাধিকবারও হয়ে থাকে। বছরে একবার যে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, সেটি শবে বরাতে হয়, কিন্তু এই ধারণাটি খুব বেশি অথেন্টিক না, খুব বেশি গ্রহণযোগ্য না। অনেক উলামায়ে কেরাম, স্বনামধন্য অনেক ইমামদের মত আছে এর সপক্ষে, কিন্তু এর সপক্ষে যে কয়েকটি হাদিস রয়েছে তার একটিও সহি বা বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। বরং এর বিপরীতে লাইলাতুল কদরে সারা বছরের ভাগ্য নির্ধারণ হওয়ার বিষয়টি কোরআনের আলোকে দ্বারা একেবারে স্পষ্ট। সূরা দুখান আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে একটি বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিলিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি এই কোরআনকে অবতীর্ণকারী, তিনি অবতীর্ণ করেছেন এই কোরআনকে একটি বরকতময় রাতে। আর যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা, সেই বরকতময় রাতের নাম কি? লাইলাতুল কদর। কারণ আয়ার আরেক আয়াত বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে ইঙ্গিতে বলেছেন আর জায়গায় স্পষ্ট করেছেন। তাহলে
আল্লাহ বলেছেন যে একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি অর্থাৎ শবে কদরে কোরআন নাজিল হয়েছে ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম পরের আয়াতে বলছেন সেই রাতেই যে রাতে কোরআন নাজিল করা হয়েছে সেই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করা হয় পরিষ্কার একেবারে যে মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে এবং জমহুর বা বেশিরভাগ উলামাদের ইমামদের মত এটাই যে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য ঠিক হয়ে থাকে যাই হোক আমাদের সমাজে শবে বরাতে মসজিদে আমাদের অনেক বেশি ভিড় হওয়ার একটা বড় কারণ হলো আমরা জানি এটি ভাগ্য নির্ধারণী রজনী সো আমরা এই এক রাতে আল্লাহর ইবাদত বন্দেগী চোখের পানি দোয়া দরুদ করে সারা বছরের যদি ভালো থাকা যায় তো মন্দ কি এক রাতের দোয়া দরুদে যদি সারা বছর ভালো থাকা যায় এটা তো ভালো প্রজেক্ট লাভজনক প্রজেক্ট লাভজনক ডিল হয়ে গেল সেজন্য আমরা সাধারণত এই রাতে বেশি মসজিদে ভিড় জমাই আল্লাহর মাগফিরাতের আশা যদি ভিড় জমাতাম তাহলে আলহামদুলিল্লাহ সেটা তো অনেক ভালো ছিল এমনকি মাগফিরাতের জন্য একদিন কান্নাকাটি করে সারা বছর সব গুনাহ সব পাপাচার রাস্তা খোলা রাখলাম এটা মাগফিরাত পাওয়ার কোনো পদ্ধতি না সন্দেহাতীতভাবে বছরের একটি রাতেও ইবাদত বন্দেগী না করে ওই একটা রাত ইবাদত বন্দেগী করে সেটা অ্যাপ্রিসিয়েট যোগ্য অন্তত এই টেন্ডেন্সিটা অ্যাপ্রিসিয়েট যোগ্য কিন্তু পদ্ধতিটা আরো যৌক্তিক হওয়া দরকার আরো দলিল সমৃদ্ধ হওয়া দরকার আরো সুন্দর হওয়া দরকার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবান রজনীতে মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন সাধারণ ক্ষমার এই ঘোষণা কিন্তু প্রতি রাতেও একটা সময় থাকে হয়তো যেটাকে আমরা লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবান রাত বলছি হাদিসের ভাষায় আর আমাদের দেশীয় ভাষা যেটা আমরা শবে বরাত বলি হাদিসের ভাষা না এটা যে সেই লাইলাতুল নিসফ মিন শাবান বা মধ্য শাবানের রাত এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত জুড়ে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং মুশরিক ছাড়া এই সাধারণ ক্ষমার ঘোষণাটা প্রতি রাতেই ভোর রাতে দেওয়া হয় ভোর রাতে আল্লাহ দুনিয়া আসমানে এসে মানুষকে ডেকে ডেকে সাধারণ ক্ষমার অফার করে থাকেন তো আল্লাহর ক্ষমা লাভের চেষ্টা এটা প্রশংসনীয় কিন্তু আমরা আমাদের ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে প্রক্রিয়া আমরা অবলম্বন করে থাকি সেটা আসলে ভাগ্য সুপ্রসন্ন হওয়ার সঠিক প্রক্রিয়া না অন্তত হাদিস কোরআন সেটি বলে না আজ আমরা সেজন্য আপনাদেরকে এমন কিছু আমল এমন কিছু কর্মসূচির কথা জানাতে চাই যে আমল এবং কর্মসূচিগুলো আমাদের নসিবে ভালো কিছু যেন লিপিবদ্ধ হয় তার জন্য সহায়ক হবে আমাদের ভাগ্যে যেন আল্লাহ তাআলা ভালো কিছু দেন আমরা ভাগ্যে যেন ভালো কিছু পাই আমাদের সৌভাগ্য যেন অর্জন হয় ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেটার জন্য কিছু আমল যে আমলগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন সেরকম আমলের ভিতরে এক নম্বর আমল হলো বছর জুড়ে সারা বছর ঈমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা আপনি সারা বছর যখন ঈমান আনয়ন করলেন ঈমান ধারণ করলেন ঈমানকে নবায়ন করলেন ঈমানকে মজবুত করলেন ঈমানকে সুদৃঢ় করলেন ঈমানের পরিচর্যা করলেন ঈমানের নার্সিং করলেন ঈমানের খোঁজ খবর নিলেন ঈমানের যত্ন নিতে থাকলেন সেই সাথে তাকওয়া অবলম্বন করলেন তাকওয়া কি আল্লাহর কাছে হাজির হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সারা জীবনের হিসাব দিতে হবে পাই পাই করে প্রত্যেকটা কাজের জন্য হয় পুরস্কার নয় তিরস্কারের মুখোমুখি হতে হবে এই চেতনা থেকে এই বিশ্বাস থেকে এই ধারণা থেকে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধগুলোকে মেনে চলা এর নাম হলো তাকওয়া পুরো কোরআন খুললে আপনি দেখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে তাকওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ নিষেধগুলো দিয়েছেন যে আমরা যেন মুত্তাকি হয়ে যেন তাকওয়া চর্চা করি ওয়াল আকিবাতু লিত তাকওয়া মানুষের শেষ পরিণাম ভালো হবে তাকওয়ার জন্য ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য শুভ পরিণাম হবে জান্নাত সম্পর্কে বলেছেন উইদ্দাতুল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্যই প্রস্তুত করা হয়েছে কোরআন সম্পর্কে বলেছেন হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদেরকেই পথ দেখাবে গোটা কোরআন দেখবেন যে সমস্ত আয়োজন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি হলো সে যার অন্তরে আল্লাহর ভয় সদা জাগ্রত থাকে কোনো কাজ করতে গেলে মাথায় চলে আসে আল্লাহ দেখছেন আল্লাহ তাআলা আমার এই কাজের উপযুক্ত বিনিময়ের মুখোমুখি করবেন ভালো হলে পুরস্কার মন্দ হলে তিরস্কার এই বিশ্বাস এই চেতনা অন্তরে সদা জাগ্রত রাখা এবং সেই বিশ্বাস আর চেতনা আমাকে পরিচালিত করবে এটা ধারণ করতে পারার নাম হলো তাকওয়া তো এই তাকওয়া যদি সারা বছর জুড়ে থাকে তাহলে আপনার ভাগ্য আমাদের ভাগ্য সুপ্রসন্ন হবে নসিবে আল্লাহ ভালো কিছু দিবেন কারণ অচল মেশিন কি আমরা শুধুমাত্র এই মেশিনটা টিকে আছে টিকে থাকা নির্দিষ্ট সময় পর্যন্ত যে প্রয়োজন আছে সেই প্রয়োজনে যতটুকু যা দরকার আমরা তা করি এর বাইরে অতিরিক্ত
নিয়মিত তেল মোবিল ইত্যাদি দেওয়া অতিরিক্ত পরিচর্যা এটা আমরা অচল মেশিন কি করি না আপনার একটা ফ্যাক্টরি আছে একটা অচল মেশিন আছে কিছু সচল মেশিন আছে আপনি সচল মেশিনগুলোকে প্রতিদিন একবার করে মুছবেন পরিষ্কার করবেন তেল মোবিল তো দিবেনই বিদ্যুৎ সংগ্রহ করবেন লাইন দিবেন সব কিছু করবেন কিন্তু যেটা অচল মেশিন আছে অচল মেশিনটা অচল মেশিন বলে রাস্তায় ফেলে দিবেন না থাকার একটা সুযোগ করে দিবেন অর্থাৎ আপনার কারখানার শেডের নীতির ভিতরেই থাকবে আরো যা যা দরকার মিনিমাম সেটা দিবেন বাট আসল যত্নটা কিন্তু সচল মেশিনকে মানুষ করে কারণ এই মেশিন থেকে আমার সারা বছরের প্রোডাকশন আসে সেটা সচল সেজন্য এটার প্রতি কেয়ার বেশি করা হয় স্বাভাবিক আপনি সারা বছর আল্লাহর ইবাদতই করেন না আল্লাহর নাফরমানি করেন তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভালো থাকার জন্য যা দরকার ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ব্যবসা বাণিজ্য হয়তো আল্লাহ তাআলা এগুলো আপনাকে দিয়ে দিবেন ঠিক আছে এটা না হলে নয় শেডের নিচে থাকলেন আপনি বাট আসল যত্ন যেটা সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানদার ও মুত্তাকী বান্দাদেরকে দিবেন যেভাবে আমরা আমাদের সচল মেশিনগুলোকে আসল যত্নটা করি মন থেকে যত্নটা করি কারণ এখান থেকে আমার প্রোডাকশনটা আসে আল্লাহর আনুগত্য করে আল্লাহর গোলামি করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আসল রহমতটা লাভ করে আর যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী তারা দুনিয়ার টাকা পয়সা ভোগ বিলাস সেগুলো হয়তো মুমিনদের চাইতে অনেক বেশিও ভোগ করে কিন্তু আসল যে প্রশান্তির মূল চাবিকাঠি অন্তরের সুখের যে মূল চাবিকাঠি সেটা আল্লাহ তারা তাদেরকে দেন না এই জন্য সকল যুগে সকল সভ্যতায় সব সমাজে আল্লাহর প্রতি ইমান আনা মানুষগুলো তুলনামূলকভাবে মানসিক প্রশান্তি বেশি লাভ করে তাদেরকে আল্লাহ তাআলা সুখটা বেশি দান করেন আর আল্লাহর প্রতি যাদের ঈমান নাই বেঈমান তাদেরকে আল্লাহ তাআলা বাহ্যিক উপকরণ অনেক বেশি দেন কিন্তু তারা ডিপ্রেশনে ভোগে তাদের মানসিক শান্তি কখনো হয় না তো এইজন্য আমাদের নসিবে ভালো কিছু আল্লাহ রাব্বুল আলামিন রাখুক সত্যিকারের প্রশান্তি সত্যিকারের সুখ অন্তরের সুখ সেটা আল্লাহ তাআলা দেখ এটা যদি আমরা চাই তাহলে বছর জুড়ে ইবাদত বন্দেগী করতে হবে এক রাতের ইবাদত বন্দেগী কোনো যুক্তিতেই সারা বছর ভালো থাকার জন্য যথেষ্ট নয় আপনি এক রাত বেশি ইবাদত করতে পারেন কিন্তু বছর জুড়ে আপনার ইবাদত বন্দেগী করতে হবে কোন নেতা কোন জনপ্রতিনিধি তার কর্মী সে যদি সারা বছর নেতা সাহেবের আশপাশেও না থাকে নিজের ধান্দা ধান্দা ঘুরে চাঁদাবাজি করে মাস্তানি করে পাড়া পাড়ায় মহল্লা মহল্লা নিজের মতো নিজে চলে খায় নেতা সাহেবের ধারে কাছেও আসে না তার জমা খরচও দেয় না তার কোনো কাজেও আসে না হঠাৎ করে নেতা সাহেবের কাছে যখন কোন ত্রাণের লট চলে আসে তার কাছে যখন কোন বরাদ্দ চলে আসে কোনো বাজেট চলে আসে তখন যদি ওই কর্মী এসে হাজির হয়ে যায় যে এখন তো ভাগযোগ হবে সো আমি এখন এসে হাজির হয়ে গেলাম নেতা সাহেব তাকে দিবে না ঘাটাক্কা দিবে যেই কর্মী সারা বছর কাজ করেছে ডানে বামে ছিল আগে যোগাই দিছে নেতা সাহেবের হয়ে কাজ করছে সেটা চাঁদাবাজি হোক ভালো কাজ হোক মন্দ কাজ হোক নেতারা যেসব করে যদি সেই কাজগুলোতে নেতা সাহেবের সহযোগী হয় কেউ সারা বছর তাহলে নেতার কাছে যখনই কোনো বরাদ্দ আসবে যতই কোনো বাজেট আসবে যখনই কোনো রিলিফ আসবে তখন সর্বাগ্রে ওই কর্মীর জন্য একটা বাজেট রাখবে কারণ অরে ঠিক রাখতে হবে নেতাগিরি করতে হবে ঠিক না বেঠিক যদি আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে এগুলোর কোনো তুলনাই চলে না আমি শুধুমাত্র মূল বিষয়টা বোঝার জন্য এই সাবজেক্ট আনছি তুলনার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা ঈমান আনে আল্লাহ তাআলার জন্য আল্লাহর কাছে যারা আল্লাহর আনুগত্য যারা করে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সুখ এবং আসল প্রশান্তিটা তাদের জন্য বরাদ্দ রাখেন আপনি সারা বছর কোনো খোঁজ খবর নাই শুনছেন লাইলাতুল কদরে ভাগ্য নির্ধারণ হয় এবার ওই রাতেই শুধুমাত্র ইবাদত বন্দেগী করতেছেন আবার নিয়ত আছে যে পরদিন থেকে আর ফজর নামাজ পড়বেন না তো আপনি কিভাবে আশা করেন যে আল্লাহ বলেন আপনার নসিব ভালো কিছু দিবে বরং আপনি যদি তওবা করেন যে আল্লাহ এই রাতে আমি তওবা করলাম সারা বছর আমি ভালো থাকবো আমি নেক থাকবো আমি মুত্তাকি থাকবো আশা করা যায় আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে তাহলে এক নম্বরের আমল আমরা পেয়ে গেলাম সেটা হলো বছর জুড়ে ঈমান এবং তাকওয়ার চর্চা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে ভালো কিছু দিবেন নসিবে ভালো কিছুর মানে কি এটার আলোচনা আমরা বহুদিন করেছি অনেকবার এখানে আমরা বলেছি এটা আমাদের বারবার কিন্তু রপ্ত করতে হবে যে
নসিবে ভালো কিছু দেওয়ার মিনিংটা কি? আমরা সাধারণত নসিবে ভালো কিছুর মিনিং বুঝি টাকা পয়সা। আল্লাহ আমার টাকা পয়সা দাও, গাড়ি বাড়ি দাও, ব্যাংক ব্যালেন্স দাও, বড় চেয়ার দাও, পদ পদবী দাও, নাম যশ খ্যাতি আমাকে এগুলো দিয়ে দাও, তাহলেই আমার ভাগ্যে ভালো কিছু আছে আমি বুঝবো। আমরা মানসিক সুখ বা শান্তি এটা আল্লাহর কাছে চাই না কখনো। যারা দুনিয়া আল্লাহর কাছে চাই তাদের চাওয়ার পদ্ধতি এবং তরিকা কি? আল্লাহ অমুকরে আমার ভালো লাগে, আল্লাহ তার জন্য বিয়ে করতে পারি, আল্লাহ আমার এতগুলো টাকা দরকার এটা যেন হয়ে যায়, আল্লাহ অমুক ডিলটা আমি করতে গেছি ডিলটা যেন হয়ে যায়, আল্লাহ ওই বিজনেসটাতে নামতেছি বিজনেসটা যেন হয়ে যায়, আল্লাহ ওই চাকরিটার জন্য আমি দরখাস্ত করি যেন হয়ে যায়। এ হলো আমাদের আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার সিস্টেম। আমরা সব ঠিক করে দিই, আল্লাহরে বলছি আল্লাহ সুখ শান্তিটা আমারটা আমি দেখবো, তুমি শুধু এটা দিয়ে দাও। এই না আমাদের দোয়ার ধরন। তরুণ ছেলে পেলে বিশেষ করে বেকার যখন থাকে, কাজকাম থাকে না, অনেক পোলাপান আল্লাহর কাছে দোয়া করে, অনেকে লিখে দেয় আমাদের কাছে, হুজুর একটু দোয়া করবেন। কি দোয়া? আল্লাহর কাছে আমার বেশি কিছু চাওয়া নাই হুজুর, লাখ তিনেক টাকা আল্লাহ আমার দিলেই হবে, একটা বাইক দেওয়া লাগবে, আর কিছু টাকা দিয়ে একটু ভালো ড্রেস আপ দরকার, টুকটাক একটু খরচ করে একটা বিয়ে শাদী করে ফেলবো, কোনো রকম একটা ছোটোখাটো কিছু করার মতো পুঁজি থাকলেই হবে, বাস আমার আল্লাহর কাছে বেশি কিছু চাওয়া নাই। অর্থাৎ আল্লাহ তুমি 3 লাখ 4 লাখ টাকা দাও, সুখটা আমি বুঝে নেব। এই হলো আমাদের চাওয়ার পদ্ধতি। আর আমাদের নবী আলাইহিসসালামের চাওয়ার পদ্ধতি ছিল আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াহ, আল্লাহ তোমার কাছে সুখ চাই। সেটা 3 লাখে দিবা না 3 কোটি দিবা না 3 পয়সা দিবা না বিনা পয়সা দিবা, তুমি বুঝো আমি চাই কি? সুখ। এরে বলে বুদ্ধিমান। এটা হলো বুদ্ধিমানের দোয়া, এটা হলো বিবেকবান মানুষের দোয়া। কত 3 লাখের মালিক হওয়ার পরও মানুষ সুখের চেহারা দেখে নাই, কারণ কামাই করছে 3 লাখ, অসুখ হয়ে গেছে 6 লাখের। লাভের প্রজেক্ট হলো না লসের প্রজেক্ট হলো? বাদশাহ হারুন রশিদ তিনি তার দাসীদের বলেছিলেন একবার যে রাজ দরবারে যত জিনিসপত্র আছে আজকে যে যেটা ধরবে সেটা তার, সেটা তার জন্য হয়ে যাবে, তার দিয়ে দেব। এইবার তো সব ছোট ছোট শুরু করছে, কেউ যায় টাকার বস্তা ধরে, কেউ যায় স্বর্ণের স্তূপ ধরে, কেউ যায় আরেকটা ধরে সিন্দুক ধরে, সিন্দুক ধরলাম এর ভিতরে যা আছে আমার। তো এক দাসীকে উনি অনেক বেশি পছন্দ করতেন, সে দেখতে খুব বেশি সুস্থ ছিল না কিন্তু বুদ্ধিমতী ছিল। কেন তাকে এত বেশি পছন্দ করে বাকিরা হিংসা করত? যে ওর ভিতরে কি আছে এত ওরে পছন্দ করার, ওর এত স্নেহ করার কি আছে, অগ্রাধিকার দেওয়ার কি আছে? তো যাকে উনি অনেক পছন্দ করতেন সে এসে বাদশার মাথার উপরে হাত দিয়ে ধরল। তখন বাদশা বললেন দেখো কেন তাকে অনেক বেশি বুদ্ধিমতী মনে করি আমি সেটা তোমরা বুঝো। তোমরা সবাই যায় সিন্দুক জড়াই ধরছো, টাকা জড়াই ধরছো, আর সে এসে আমার জড়াই ধরছে, কারণ সে জানে আমি তার হয়ে যাওয়া মানে সবই তার হয়ে যাবো। এই জন্য যার বুদ্ধিশুদ্ধি কম সে আল্লাহকে বাজেট দিয়ে দেয়, আল্লাহকে উল্টা বাজেট দিয়ে দেয়, আল্লাহ 3 লাখ 10 লাখ 15 লাখ অমুক চাকরিটা হইলে হবে, বাকিটা আমি বুঝে নিবো, আল্লাহ প্রমোশনটা আমার দরকার, বাকিটা আমি বুঝে নেবো, হয় নাই মন খারাপ, আল্লাহ আমি চাইলাম তুমি দিলে না, কথা হলো এত দোয়া করলাম, এত দোয়া দরুদ করলাম, এত আমল করলাম, হাদিসের সবগুলো আমল একটা একটা করে করলাম, টাকা পয়সা দান সাদাকা করলাম, এত চোখের পানি ফেললাম, তাহার যদি সময় চাইলাম আমার মার দোয়াটাও কবুল হলো না, মা কি মা হইলা, আমার অস্থির হয়ে যায়। অথচ আমার চাকরি না হওয়ার মধ্যে আমার জন্য কল্যাণ থাকতে পারে কি? পারে না, শুধু পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এটা না দেন আর আমার দোয়া যদি ঠিকমতো হয়ে থাকে, নির্ঘাত আমার ওটা না হওয়ার মধ্যেই আমার কল্যাণ নিহিত। আল্লাহ একটা চেয়ার দিয়েছেন আপনাকে, বিরাট বড় একটা পদ দিয়েছেন, এই পদে বসার কারণে যদি আপনার জাহান্নামে যাওয়াটার পথ সুগম হয় তাহলে এই চেয়ার পাওয়াটা আপনার জন্য কল্যাণের হলো না অকল্যাণের হলো? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৌভাগ্যের প্রত্যাশা করবার আগে সৌভাগ্যের সংজ্ঞা জানতে হবে, ডেফিনিশন ক্লিয়ার হতে হবে যে আমি আল্লাহর কাছে সৌভাগ্য চাই মানে কি। সৌভাগ্য চাই মানে টাকা পয়সা গাড়ি বাড়ি যদি চান, জাপানিজদের টাকা পয়সা গাড়ি বাড়ি প্রযুক্তি তথ্য টেকনোলজি জ্ঞান বিজ্ঞান সব কিছু আমাদের চাইতে নয়, গোটা বিশ্বের বহু দেশের চাইতে ভালো, কিন্তু তারা ভালো নাই, তারা সুখে নাই, তাদের ঘরে ঘরে সুইসাইড হয়, ঘরে ঘরে আত্মহত্যা হয়, ঘরে ঘরে মানুষ ডিপ্রেসড। আসল জিনিসটা নেই, সব আছে সুখ নেই, সব আছে সুখ নেই। বহু মালিক আছেন, ওই বেচারা
এক বেলা ডাইনিং টেবিলে বসে পেট ভরে মন ভরে খাইতে পারে না, ওইটা খাইতে গেলে ডাক্তারের নিষেধ, ওইটা খাইতে গেলে সর্বনাশ হয়ে যাবে, অমুকটা খাইলে তমুকটা হয়ে যাবে। আর তারই কর্মচারী 10-15-20 হাজার টাকা বেতন পাওয়া, তারে বসাই দিবেন ডাইনিং টেবিলে, এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত চাপাইতে চাপাইতে সব তুষ করে ফেলবে, কোনো সমস্যা নেই, মন ভরে খাবে, দিল ভরে খাবে, কোনো টেনশন নাই, কোনো হেডেক নাই। অন্তত খাবারের টেবিলে ওই মালিকের চাইতে এই বেচারা কর্মচারী অনেক সুখী, কি বলেন? এবার আসেন, মানুষ খায় ঘুমায় ফুর্তি করে, এই তো সুখ শান্তির মূল কথা। এবার আসেন আমরা একটু বেডে যাই, বহু মালিক আছে বেডে যাওয়ার আগে ঘুমের ওষুধ খায়, ডাক্তার পাল্টে আরেকটা খায়, ছটফট করে বেচারা ঘুম আসে না। আর তারই অনেক কর্মচারী আছে 10-15 হাজার টাকা বেতনে চাকরি পায়, চাকরি করে, এই বেচারা ঘুমের ওষুধ খাওয়া তো দূরের কথা, ড্রাইভার মানুষ, কোথাও বস থামছে কাজে কামে, তো গাড়িটাকে সুন্দর করে পার করে সিটটারে ডাউন করে দিয়া মাথাটা দিতে দেরি, আর তার আশপাশে ডাকের আওয়াজে মনে হয় কোনো কলকারখানা চলতেছে, এত আরামের ঘুম, ঘুম যত গভীর হয় অনেক সময় নাকে ডাক আসে। তাহলে খাবারের টেবিলেও শত শত কোটি টাকার মালিক হওয়ার পরেও সুখী না হইয়া ওই গরিব মানুষ খাবারের টেবিলে তার তুলনায় সুখী হতে পারে, আবার বেডে ঘুমোতে গিয়েও ওই গরিব মানুষ সুখী বেশি হওয়ার সুযোগ আছে। আমরা সুখ চাই না, আমরা বেশিরভাগ মানুষ চাই পয়সা, আল্লাহ পয়সা দাও বাকিটা আমি বুঝে নিব। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে চাইতেন কি? সুখ। একটা হাদিসে আপনি পাবেন না, অবাক করা বিষয় কি জানেন, এগুলো কিন্তু কাকতালীয় না। উনি যেহেতু আল্লাহ নবী ছিলেন, আল্লাহ তার কাছে ওহী পাঠিয়েছেন, তিনি কল্যাণের পথ জানতেন, কিন্তু আমাদেরকে যতই বুঝাক আমরা বলি আর বুঝলাম সবকিছু, টাকাটা সবকিছু মূল, টাকা হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সম্পর্কে যদি আপনার প্রাথমিক ধারণাও থাকে আপনি অবাক হবেন। প্রতিটা পা ফেলতে তিনি দোয়া পড়তেন, তার দোয়ার যে ভান্ডার বিশাল বড় ভান্ডার, মানে ঘাড় ফিরাচ্ছেন দোয়া, ঘুমাচ্ছেন দোয়া, ঘুম ভেঙে গেছে তখন দোয়া, বিছানায় যাচ্ছেন তখন দোয়া, সন্ধ্যা হয়ে গেছে তখন দোয়া, আবার ঘুম থেকে উঠে দোয়া, ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছেন দোয়া, এসে উজু করছেন তখন দোয়া, হ্যাঁ আবার বাইরে বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দোয়া, আবার তাহাজ্জুদের সময় দোয়া, তাহাজ্জুদের পরে দোয়া, ফজর নামাজ পড়তে যাওয়ার সময় পথে দোয়া আছে আলাদা হাদিসে, আবার তো ফজর নামাজ পড়লেন পুরো নামাজটাই দোয়া, নামাজের পরে আবার দোয়া, আবার সকাল সন্ধ্যার দোয়া, আপনি যখন আবার বাসায় যাচ্ছেন নাস্তা খেতে বসছেন নাস্তা খেতে দোয়া, নাস্তা খাবার শেষ করার পর আবার দোয়া, আবার যখন বাহিরে যাচ্ছেন কাজে তখন দোয়া, যদি বাজারে যান তো বাজারে ঢোকার আলাদা দোয়া, যদি দোকানে ঢুকেন সেখানকার দোয়া, আপনি যদি গাড়িতে উঠে যান তাহলে গাড়িতে উঠার দোয়া, আপনার প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটাই দোয়া ছিল, যার প্রতি কদমে কদমে দোয়া, যার প্রতি শ্বাস প্রশ্বাসে দোয়া, যার প্রতি নড়াচড়ায় দোয়া, যার প্রতিটা আপনার উঠা বসায় দোয়া। অবাক করা বিষয় হলো এত হাজার হাজার দোয়ার উপরে যার গোটা জীবন দাঁড়িয়ে আছে তার জীবনের এত দোয়ার মধ্যে একটা দোয়াও নাই যে আল্লাহ তোমার কাছে আমি অনেক পয়সা কড়ি চাই, অনেক জমি জমা চাই, অনেক গাড়ি বাড়ি চাই, একটা দোয়া হয়। আপনি চিন্তা করেন তো এটা কিভাবে বাদ গেল, এটা বাদ গেছে নাকি তিনি এটার আসল ফরম্যাটটা চাইছেন আল্লাহর কাছে? তিনি আল্লাহর কাছে ঘুমটা ভালো চাইছেন, হ্যাঁ রিজিকটা ভালো চাইছেন, আল্লাহর কাছে শয়তান থেকে পানা চাইছেন, বার্ধক্যের মৃত্যু থেকে পানা চাইছেন, অস্বাভাবিক মৃত্যু থেকে পানা চাইছেন, দুরারোগ্য ব্যাধি থেকে পানা চাইছেন, বিভিন্ন জীবজন্তুর ক্ষতি থেকে পানা চাইছেন, অদৃশ্য ক্ষতি থেকে পানা চাইছেন, সারাদিনের কল্যাণ চাইছেন, সারাদিনের ক্ষতি থেকে মুক্তি চাইছেন, সারা রাতের কল্যাণ চাইছেন, সারা রাতের ক্ষতি থেকে মুক্তি চাইছেন, আপনি যতগুলো দোয়া আছে অ্যানালিসিস করেন, চান না এমন কি জিনিস আছে, সব কিছু চাইছেন, এমনকি এও বলেছেন তোমাদের কারোর যদি পায়ের জুতোর ফিতাটা ছিঁড়ে যায় সে যেন ওই জুতোর ফিতা ঠিক করাকে খুব সাধারণ জিনিস তুচ্ছ একটা ব্যাপার মনে করে আল্লাহর কাছে দোয়া করতে না ভুলে ওই ছোট বিষয়টাকেও বিপদ মনে করে সে যেন বলে আল্লাহ এটাও একটা বিপদ হতে পারে, আকারের ছোট, অনেক ছোট বিপদ থেকে অনেক বড় বিপদের কারণ হতে পারে, আল্লাহ আমার এই বিপদটা তুমি সহজ করে দাও, এখান থেকে উত্তরণের পথ দেখায় দাও, এই জুতার ফিতা ছেঁড়ার মতো তুচ্ছ বিষয়ের জন্য যিনি দোয়া শিক্ষা দিয়েছেন তিনি আমাদের টাকা পয়সা ধন দৌলত সম্পদ সহায় চাকরি বাকরি টাকা পয়সা বিজনেস আমাদের গাড়ি বাড়ি অ্যাসেট অ্যাপার্টমেন্ট এগুলোর জন্য কোনো দোয়া শিখার নেই, ব্যাপারটা কেমন মনে হয় না? এটা কি বাদ পড়ে গেছে না কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া থেকে এটা মিসড বাদ হয়ে গেছে নাকি কোনো রকম ভুলে বাদ পড়ে গেছে না? তিনি আমরা চাই ওই যে আমরা আল্লাহকে বাজেট দিয়ে দিই, একটা চুটকি আছে না বেশ প্রসিদ্ধ,
যে এক যুবক আল্লাহর কাছে চাইছে আল্লাহ এমন একটা লাইফ চাই তোমার কাছে আর কিছু না আল্লাহ যে হাত ভর্তি টাকা থাকবে আর দুই পাশে মহিলা আর মহিলা থাকবে এদের ভিতরে আমি যেন থাকতে পারি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ দোয়া কবুল করছে আরে মহিলা পা আসার কন্ট্রাক্টর বানিয়ে দিস হাত ভর্তি টাকা এটা মালিকের আর কিছুই না আরজন টাকা কাটে শুধু সারা দিন হ্যাঁ আর পুরো বাস ভর্তি মহিলা সেগুলাও মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া যখন মানুষ ভুলভাল করে তখন এরকমই হয় দোয়া কবুল ঠিকই হইছে কিন্তু এর কপালে ভাগ্যে ভালো কিছু আসে না দেখা গেল বউ একটাও পায় না এখন বিয়ে করার তৌফিক এখনো হয় নাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি বাজার দেন আল্লাহ আমি তোমার কাছে আর কিছু চাই না চাকরিটা চাই আল্লাহ অনেক ভাই আছেন খুব অস্থির ডিপ্রেসড ভাই আল্লাহর কাছে এত করে চাকরিটা চাইলাম ভাই কি না করছি এটার জন্য ভাই কিন্তু আল্লাহ দিল না ভাই আল্লাহর পরে অভিযোগ আরেক গল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেন নাই এর ভিতরে আমার খায়র আছে আমি এর আগে বারবার বিভিন্ন সময় আপনাদের একটা উপমা দেওয়ার চেষ্টা করেছি ছোট বাচ্চা তিন চার পাঁচ বছরের তারা মোমবাতির আগুন ধরতে পছন্দ করে আপনি মোম জ্বালাইছেন সে কিন্তু ধরতে চায় চাকুটা বেশি ধরতে চায় পোলাপান দেখবেন যেগুলো যত ক্ষতি করে ওগুলোর দিকে টানটা একটু বেশি থাকে কারণ শয়তান তো মানুষের ক্ষতি করতে চায় ওদের উপরে ভর করে অনেক সময় এখন মা বাপ দেয় না বাচ্চা কান্নাকাটি করে বাচ্চার কান্নাকাটির স্টাইলটা দেখলে মনে হবে যদি ওর যদি বাকশক্তি থাকতো ও যদি বোঝানোর ক্ষমতা থাকতো তাহলে সেক্ষেত্রে ও বলতো যে আমার বাপমার মতো এরকম ডাকাত এরকম পাষাণ এত মমতাহীন মানুষ দুনিয়াতে আরেকটা আছে নাকি জানে এত কান্নাকাটি করলাম আমার হাত দমটা ধরে রাখছে একজনের পা দুটো ধরে রাখছে আরেকজনের মোমবাতি সরাই ফেলছে আরেকজনের কোনোভাবে আমাকে একটু এত সুন্দর আগুন এত লাল টুকটুক এটা ধরতে দিল না ধরলেই তো আমি জান্নাতের শান্তিটা পাইয়া যেতাম কি ভালো লাগতো দিল না আমার একটু এটা হলো বাচ্চার যদি কথা বলার শক্তি থাকতো তো ঘুরে ফিরে এই কথাগুলো পোলাপান বলতো কিন্তু এই বাচ্চার এই বোঝার ক্ষমতা নাই যে এটা ধরলে তার সর্বনাশ হতো যেটাকে সে দেখে খুব চাকচিক্যপূর্ণ মনে করছে এটা তার জন্য ক্ষতির কারণ মা বাপ যে সরাইছে এটা তাকে বাঁচাবার জন্য সরাইছে এটা বোঝার ক্ষমতা তার কারণ সে অতদূর বুঝে না আমরা আমাদের ভবিষ্যৎ দেখি না আমরা বর্তমান দেখি ভবিষ্যতে আমার কোনটার পেছনে কি লুকিয়ে আছে আমি জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন আর আমরা সেটাকে আমাদের জন্য ক্ষতির মনে করে আমরা অস্তিত্ব এই জন্য ভাগ্যের ভালো মন্দের ব্যাখ্যা এবং ডেফিনেশন আমাদের জানা থাকতে হবে তাহলে সৌভাগ্যবান হওয়ার জন্য ভাগ্যে ভালো কিছু যেন বরাদ্দ হয় বরাদ্দ ভালো কিছু যেন হয় সেজন্য এক নম্বর হলো সারা বছর জুড়ে নেক আমল করতে হবে ঈমান আনতে হবে ঈমান এবং নেক আমলের চর্চা তাকওয়ার চর্চা করতে হবে দুই নম্বর হলো ইস্তেগফার করতে হবে বিশেষ করে যখনই কোনো বিপদ আসে যখনই কোনো পেরেশানি আসে যখনই কোনো অভাব অনটন আসে যখনই আল্লাহর কাছে কোনো চাওয়া মঞ্জুর করার ব্যাপার আছে তখন সাথে সাথে ইস্তেগফার কন্টিনিউ করতে হবে সূরা নূহ হাজার বলা আমি নূহ আলাইহিস সালামের কথা বলেছেন তিনি বলেছেন ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো ইস্তেগফার ক্ষমা প্রার্থনা করো কায়মুল বাক্যে চোখের পানি ফেললে কাছে মাফ চাইতে থাকো মাফ চাইতে থাকো মাফ চাইতে থাকো তাহলে কি হবে তাহলে তোমাদেরকে আসমান থেকে আল্লাহ তাআলা মুসলদারে রহমতের বৃষ্টি দিবেন তোমাদের ফল ফসল উৎপাদন ভালো দিবেন রিজিক ভালো হবে উপার্জন ভালো হবে ওয়ায়ামদুদুকুম বিআমওয়ালিন ওয়া বানীন তোমাদেরকে আল্লাহ সম্পদ এবং সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন সন্তান দিয়ে সমৃদ্ধ করবেন সম্পদ দিয়েও সমৃদ্ধ করবেন যেটা তোমার সমৃদ্ধির জন্য দরকার আল্লাহ তাআলা সেটা দিবেন যদি ইস্তেগফার করো এই জন্য ভাগ্য সুপ্রসন্ন যেন হয় নসিবে ভালো কিছু যেন হয় সেজন্য ইস্তেগফার করতে হয় বেশি বেশি তিন নম্বর আমল হলো রেজা বিল কাজা আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে যাওয়া আমার নসিবে আল্লাহ তাআলা যা দিয়েছেন এটা দেখে খুশি হয়ে যেতে হবে আপনি চেষ্টা করেছেন একটা বিশাল কিছুর জন্য পাইছেন একটা ছোট্ট কিছু দেখার পর মন খারাপ হয় এটাই আমাদের মানবীয় প্রকৃতি মন খারাপ হয় চাইলাম এত বড় কিছু পাইলাম ছোট্ট একটু কিছু কিন্তু আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হওয়া রেজা বিল কাজার দাবি হলো আপনি এটা পাওয়ার পর বলবেন যে আল্লাহ আমার জন্য তাহলে এটার মধ্যেই কল্যাণ আছে আমি তো বোকার মতো আরো ওইটাকে কল্যাণ কর মনে করি সেটার জন্য আশা করছিলাম আলহামদুলিল্লাহ যাক অবশেষে আমি আমার কল্যাণেরটা পেয়েছি সেটা হতে পারে পরিমাণে ছোট হতে পারে কম হতে পারে সেটা পাওয়ার পর প্রাথমিক ভোগান্তি আমাকে কিছুটা আমার বের হইতে হবে পার হইতে হবে পাইতে হবে কিন্তু এর মাধ্যমে চূড়ান্ত সাফল্য আমার আছেই আছে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন নানাভাবে পরীক্ষা করে যদি সে পরীক্ষা সবর করতে পারে বিনিময়ে জান্নাত দেন গুড ডিল ভালো ডিল এটা লসের কিছু না এই জন্য সে প্রতিটা প্রাপ্তিকে শুক্রিয়া আদায় করে গ্রহণ করবে না শুকর হবে না অস্থির হওয়া আসার বিচার করা
হ্যাঁ এরকম ভাবে বেসবর হয়ে যাওয়া এটা বেঈমানের লক্ষণ আর প্রতিটা বিষয় সেটা আমার জন্য মনে হচ্ছে নেগেটিভ সেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বিপদের সেটা আমার জন্য মনে হচ্ছে অনেক কষ্টের কিন্তু আল্লাহর ফয়সালা যেহেতু আছে এটা এসেছে আল্লাহ থেকে ফয়সালা বাজেট ওখান থেকে আসছে সো আমি সেটাকে আমার জন্য কল্যাণে মনে করে যদি সবর করে মেনে নেই হয়তো আমার আপাতত দৃষ্টিতে ক্ষতি হলো কিন্তু চূড়ান্তভাবে ক্ষতি হবে না ইনশাআল্লাহ এইজন্য এই রেজাবিল কাজা বা আল্লাহর কাজায় আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়া এটা আমাদের আল্লাহ তাআলার নিয়ামত বৃদ্ধির অন্যতম কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লাই শাকারতুম লাযীদান্নাকুম যাই পাইছি চাইছি ভালো কিছু হইলো উল্টাটা এরপরও যদি আমি আল্লাহর কাছে শুকর আদায় করি আল্লাহ এর চেয়ে খারাপ কিছু হইতে পারত সেটা তো হয় নাই অতএব তোমার শুকরিয়া এভাবে যদি আমি শুকরিয়া আদায় করি তো আল্লাহ বলেছেন লাযীদান্নাকুম আল্লাহ বাড়াই দিবেন নিয়ামত শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন তো ভাগ্যে সুপ্রসন্ন ভাগ্যে ভালো কিছু হোক ভাগ্য সুপ্রসন্ন হোক সেটা চাইলে আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করতে হবে ফয়সালা সন্তুষ্ট হয়ে যাই পাইছে এটার উপরে আলহামদুলিল্লাহ বলার মতো মানসিকতা থাকতে হবে এটা বলা যত সহজ করা এত সহজ না এটা করাটা একটু কষ্টের যাদের ইমানের লেভেল যত উপরে তাদের জন্য তত সহজ ইমানের মিটার যাদের তত যত উপরে হয় তারা দুঃখ কষ্ট বিপদ দেখেও আলহামদুলিল্লাহ বলতে পারে সুখ পাই আলহামদুলিল্লাহ বলতে অনেকেই পারে আল্লাহ এত বছর দোয়া করছি তুমি দিয়ে দিছো তোমার শুকরিয়া মাব এটা খুব ভালো লাগে বলতে সবাই পারে তাই না কিন্তু আমি চাইলাম কি আর হইল কি হ্যাঁ কষ্ট করলাম কি জন্য আর হইল কি আমার চাওয়ার বিপরীত কিছু হয়েছে এটা আমরা সহ্য করতে পারি অস্থির হয়ে যায় তাই না আমার শৈশবের একটা ঘটনা মনে পড়ে একেবারে আমি পিছিয়ে ছিলাম তো মসজিদের সহপরাদের সারা রাত সবাই দোয়া দরুদ কান্নাকাটি করছে করছে মসজিদ থেকে ফজরের সময় ফজর রাগ দিয়ে যখন বের হয়ে সব বাইরের দিকে যাচ্ছে তখন মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবরা ওই যে জিলাপি এটা বিতরণ করতেছে মিলা টিলা ধুয়েছে সারা রাত দোয়া দরুদ হয়েছে এখন সব বাইরে যাচ্ছে জিলাপি দিচ্ছে তো মুয়াজ্জিন সাহেব বেচারা খাদেমরা বেচারা ভিড়ের মধ্যে দিয়ে দিয়ে তারা শেষ করতেছে কেউ দুইটা পাচ্ছে কেউ তিনটা পাচ্ছে কেউ চারটা পাচ্ছে বড় করে মুট করে ধরতেছে যার মুঠে যা আসতেছে তো এক লোক বাইর হইলো এই বেচারা হাতে একটা ভোর্স একটা ভোর্সে আসে ওই একটা ধরে বলতেছে আল্লাহ এই সারা রাত ধরে তোমাদের কাছে এই চাইলাম আমি মানুষ মুট করে জিলাপি পাইলো আর আমার কপালে একটা এইবার তো তার মানে মুখ খারাপ গালিগালাজ মুয়াজ্জিন খাদেম তার কপাল তার ভাগ্যে চোদ্দ গোষ্ঠী সে গেলেতে গেলেতে বাসার দিকে যাচ্ছে আমি তখন অনেক ছোট চিন্তা করলাম হায় হায় রে কপাল পড়া ও চিন্তা করছে জিলাপি চারটা পাওয়ার ভিতরেই কল্যাণের হয়তো ওর ডায়াবেটিসের লেভেলে লেভেল ছুঁই ছুঁই আছে ও নিজেও জানে না হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দিছে যে তোর মরণটা একটু দেরিতে হোক আর ও চাইতেছে না আল্লাহ আমার মরণ আর বাঁচন আমারটা আমি বুঝুন তুমি জিলাপি চারটা দাও বুঝেন না ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম হে রামা এটা অনেক কঠিন বিষয় কিন্তু এটাই বাস্তব আপনি যদি বাস্তববাদী হন আপনি যদি বুদ্ধিমান হন এর চেয়ে বড় বুদ্ধিমান কিছু নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কঠিন বিপদ দিয়েছেন আপনি বলেন আল্লাহ তোমার শুকরিয়া এটা বেঈমান বুঝবে না এটা অবিশ্বাসী বুঝবে না যে শুকরিয়া কেন আদায় করব পাইলে না শুকরিয়া আদায় করবো না পাইলে শুকরিয়া আদায় করবো কেন ইমানদার এই জন্য ওই যে বললাম ইমানদারের বিষয়টা হলো হাতির মতো মারলে মাসলেও লাগ মরলেও লাগ কোনো লসের কিছু নেই ইমানদারের সবই লাভের প্রজেক্ট বিপদ হয়েছে শুকরিয়া আদায় করছে আল্লাহ তাআলা জান্নাত দিবেন নেয়ামত বাড়াই দিবেন লসের কিছু নেই কিন্তু এটা করার জন্য সে মোটিভেশন দরকার সে বুঝ দরকার সে ফাহাম দরকার সে আকল দরকার সে বিবেক দরকার সেই উপলব্ধি দরকার সে ইমান দরকার আল্লাহ আমাদেরকে সেগুলো দান করো ভাগ্যে যেন ভালো কিছু হয় সেজন্য চার নম্বর হলো সাদাকা করা দান সাদাকার মাধ্যমে মানুষের প্রতি আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ বাড়ে বিশেষ করে বিপদ আপদ দূর হয় আর সাদাকা তো তারদ্দুল বালা সাদাকা দান মানুষের বিপদ আপদ দূর করে এই জন্য দান সাদাকা করতে থাকা এটা মানুষের ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ করতে সাহায্য করে এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো দোয়া দোয়া এমন একটা জিনিস লায়রুদ্দুত্তাকদীর ইল্লা দোয়া আল্লাহর তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেয় ফিরিয়ে দেয় দোয়া অর্থাৎ আল্লাহ সুবহানাহু আপনার ভাগে একটা যে বরাদ্দ লিখেছেন আপনি যে এমন দোয়া করতে পারলেন যেই দোয়ার হক আদায় করে আপনি করলেন এমনও হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে মন্দটাকে ভালো দিয়ে পরিবর্তন করে দেবে অবশ্য এই পরিবর্তিত হয়ে কোথায় যাবে সেটাও আল্লাহ তাআলার কাছে জানা আছে আল্লাহর কাছে কিছু অজানা নেই তো এই জন্য
দোয়া করতে থাকা যে আল্লাহ আমি জানি না আমার নসিবে কি আছে আমার ঠিকানা কি জাহান্নামে না জান্নাতে আমি জানি না আমার নসিব যেন ভালো কিছু হয় পাগলের মতো দোয়া করতে থাকা চোখের পানি ফেলতে থাকা এই দোয়া অসাধ্যকে সাধন করে এবং আল্লাহ ফয়সালাকে সব ফয়সালা না তাকদীরের কিছু প্রকার আছে গায়রে মুবরা সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন পর্যন্ত করে দেন দোয়ার মাধ্যমে যেন দোয়া এটা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার কারণ সর্বশেষ নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা বুখারী হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাহু আন ইউসাতালহু ফি রিজকিহি আও ইউসাতালহু ফি আছারিহি ফালইয়াসিল রাহিমা যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সেজন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে তাহলে তার এগুলোতে বরকত হবে তাহলে আমাদের আত্মীয়তার বন্ধনগুলো রক্ত সম্পর্কীয় সম্পর্কগুলো বন্ধনগুলোকে সুদৃঢ় করতে হবে যোগাযোগ মজবুত করতে হবে তাদের সাথে খোঁজ খবর নিতে হবে যথাসম্ভব তাদের সাথে সংযুক্ত থাকতে হবে এবং তাদেরকে আপন করতে হবে একান্ত কেউ ক্ষতি সাধন করে তার থেকে আত্মরক্ষার জন্য বেঁচে থাকেন ভিন্ন কথা অতএব সর্বসাকল্যে আমরা কয়েকটি আমল পেলাম নাম্বার এক বছর জুড়ে ইমান এবং তাকওয়ার চর্চা করতে থাকা নাম্বার দুই আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা ইস্তেগফার করতে থাকা বিশেষ করে বিপদ আপদে পড়লে আরো বেশি ইস্তেগফার করতে থাকা সাধারণ সময় ইস্তেগফার করতে থাকা এটা ভাগ্যে ভালো কিছু লিপিবদ্ধ হওয়ার কারণ তিন নম্বর হলো আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট হয়ে সর্বাবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করা তাহলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন চার নম্বর হলো দান সাদাকা করা পাঁচ নম্বর হলো দোয়া করা আর ছয় নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলা এই কাজগুলো করলে ইনশা আল্লাহ নসিবে ভাগ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দান করবেন আল্লাহ তাআলা আমাদের সবাই দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আমাদেরকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুন আমাদের ভাগ্য যেন সুপ্রসন্ন হয় আমরা যেন সৌভাগ্যবান মানুষ হতে পারি আমাদের ভাগ্য যেন ভালো থাকে সবচেয়েতে সৌভাগ্যের বিষয় তো হলো জান্নাতি হতে পারা এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর নাই সারা জীবনের কষ্ট সারা জীবনের চোখের পানি সারা জীবনের কান্না সারা জীবনের বিপদ আপদের বিনিময়ে আল্লাহ যদি আমাকে অনন্ত অসীমকালের জান্নাত দিয়ে দেন তাহলে এটা লসের প্রজেক্ট না এটা লাভ লাভজনক ডিল হলো এটা লাভের ব্যাপার হলো যে আমার পঞ্চাশ ষাট বছরের কষ্টের বিনিময়ে অনন্ত অসীমকালের চিরসুখের ঠিকানা জান্নাত পেয়ে গেলাম এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াতে আমরা ভালো চাই আখেরাতেও ভালো চাই কত চমৎকার দোয়া আল্লাহ শিখাইছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা আল্লাহ দুনিয়াতে আমি ভালো চাই ভালো চাই আল্লাহ দুনিয়াতে ও ফিল আখিরাতি হাসানা আখেরাতেও ভালো চাই ওখানে আদা বা না আর জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও এটাই হলো সৌভাগ্যের সবচাইতে বড় বিষয় ফমান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাজ সবচেয়ে বড় সাকসেস সবচেয়ে বড় সফল মানুষের স্টোরি তৈরি হবে সেদিন সবচেয়ে বড় সফল মানুষের গল্প রচিত হবে সেদিন যেদিন জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশের পরোয়ানা হাতে পেয়ে যাবে ডান হাতে পেয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে সামিল হওয়ার তৌফিক নসিব করুন দুনিয়াতে আমাদেরকে সুখে দুঃখে আল্লাহর প্রতি ভরসা রাখার তৌফিক নসিব করুন আমাদের ঈমানকে বৃদ্ধি করার তৌফিক নসিব করুন এবং ভাগ্য সুপ্রসন্ন হওয়ার যে কাজগুলো সেগুলো প্রত্যেকটি কাজ আমাদের সম্পাদন করার তৌফিক নসিব করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নাহর সাথে